আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেয়ার স্পেস কর্নারটা, সেটা সেট আপ করার জন্য ওখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করছি সেটা প্রথমে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমি এখনো খুব বেশি ভারী কাজ বা বসে থেকে সাডেন দাঁড়াতে গেলে আমার যে অপারেশনে কাটা জায়গাটা ওটা এখনো লাগে, তো আমি খুব তাড়াহুড়া করে কাজ করতে পারি না, আর হচ্ছে খুব ভারী কাজও তেমন করতে পারি না। তবে ধীরে ধীরে সব কাজই করতে পারি, সব কাজই করতেছি। তো আমি যে জায়গাটা সেটা আমার একদমই এলোমেলো থাকলে আমার মনে হয় যে ওটা আমার মাথার মধ্যে ওই জায়গাটা এলোমেলো হয়ে আছে, আমার ভালো লাগে না। তো ওই জায়গাটাতে যে জিনিসগুলো আমি ব্যবহার করছি সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এত ধুলাবালি যে কি বলবো, এগুলো মুছলেও দেখা যায় সপ্তাহখানিকের মধ্যে যদি আমি হাত না লাগাই তো একদম বালু দিয়ে ভর্তি হয়ে যায়। সেখানে তো অনেকদিন বাড়িতে ছিলাম, তো সেগুলো আগে ভালোভাবে ক্লিন করে নিলাম। এটাতে আমি কোরআন শরীফ রাখবো একটু উঁচু জায়গায়, যাতে করে সকালবেলা যখন কোরআন শরীফ পড়াবে, যখনই পড়ি না কেন, এখান থেকে উঠবো বাচ্চাদের হাতের নাগালে। আর এখানে আমি একটু ভালো লাগার জন্য চোখের প্রশান্তি আর যে হাদিস বইগুলো পড়া হয় বা এই মাসে যেটা পড়বো বা যখন যেটা পড়ার একটা ভালো লাগা কাজ করে সেটা রাখবো। আর হচ্ছে যে এইটা আমি অনেক অনেকবার হয়তো বা আপনারা দেখছেন আমার ওয়ালের মধ্যে, সেটার এটা আমি নামাজের স্পেসে যে দেয়ালের জায়গাটা সেটাতে রাখবো, সেটাও অনেক ধুলাবালি পড়ে একদম সাদা হয়ে আছে, সেগুলো আগে ক্লিন করে নিচ্ছি। গাছগুলো ভালো আছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে গাছও কিছুগুলো কিছু পাতা বা ডাল মারা গেছে, সেগুলো ছিঁড়ে ফেলে ক্লিন করে নিচ্ছি। এটা আমার অনেক বেশি প্রিয়, ভালো লাগে আর কি এই ওয়ালমেটটা, সেটা নামাজের ওই জায়গার মধ্যে রাখবো। এটা যে জায়গায় আমি নামাজ পড়বো সেটা আমার একটা, আমরা জলচৌকি বলি, আপনারা কি বলেন জানি না, যে মেঝে থেকে সামান্য আটাঙ্গুল উপরে নিচে একটা চৌকির মতো করে আমি এটা বানায় নিছিলাম। এটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করছি, নামাজের জন্য বেসিক্যালি বানানো। তো ওর পাশেই একটা ছোট্ট বেডসাইড টেবিলের মতো, এখানে আমি ওটা হচ্ছে একটা কাপড় দিয়ে উপরটা ঢেকে নিলাম, আর একটা বড় জায়নামাজ দিয়ে, এটা যেহেতু একটু মোটা তো এর উপরে আমি আরেকটা রেগুলার জায়নামাজ বিছাবো, যাতে করে নিচেরটা খুব বেশি ক্লিন করতে না হয়, কারণ এটা যেহেতু ভারী এবং মোটা তো এটা রেগুলার বা 4-5 দিন পর পর ক্লিন করা ডিফিকাল্ট, কষ্টকর। তো এই জন্য উপরে আমি আরেকটা পাতলা জায়নামাজ বিছিয়ে দিলাম, যাতে নিচেরটা ময়লা একটু কম হয়, উপরেরটা ক্লিন করলেও নিচেরটা যেন ধুলাবালি একটু কম পড়ে। উপরেরটা তো পাতলা, যে কোনো সময় ধুয়ে দিলে দিনে তাড়াতাড়ি শুকায়ও যাবে এবং ধোয়াও কষ্ট কম। ফাইনালি এখানে আমি একটা হচ্ছে বালিশ রাখলাম, এটার কারণ হচ্ছে আমি নামাজি সরি কোরআন শরীফ পড়ার জন্য যে রেহেল ব্যবহার ওটা করি না, আমি বালিশের উপর কোরআন শরীফ রেখে পড়ি। তো যখন আমি কোরআন পড়ি তখন ওটার উপর রেখে যেন পড়া যায়, এই জন্য ছোট্ট একটা, নামাজেরও যেন অসুবিধা না হয় আবার হচ্ছে দেখতেও যেন সুন্দর লাগে, সব কিছু চিন্তা করে আর কি ওটা রাখা। আর এতে একটু চোখের সৌন্দর্যের জন্য একটু গাছ রেখে দিলাম, এগুলো তো আপনারা বুঝিনি। আর হচ্ছে যে এখানে আগরবাতির গন্ধটা আমার কাছে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এখানে আগরবাতি স্ট্যান্ডটা আমার অনেক বেশি পছন্দ, এখানে দুটো আগরবাতি রেখে দিলাম, যেহেতু এখন রমজান মাস। আর হচ্ছে যে এটার যে সুগন্ধটা, এটা আপনারা যদি ঘরের বা বাসার মধ্যে ব্যবসা গন্ধ, এটা শীতকালে সাধারণত আর বেশি ভালোভাবে ইউজ করা যায়, যদি ব্যবসা গন্ধ হয় তাহলে এগুলি ইউজ করতে পারেন, ফুলের থেকেও খুব বেশি কম না আর কি, অল্টারনেট হিসেবে কাজ করে। আর আমি চিন্তা করছি এই মাসে এই দুটো বই আমি একটু পড়বো, এই জন্য এখানে বই দুটা রাখলাম। নিচের বইটা আমার শাশুড়ির আর কি, ওনার রেফারেন্সে বইটা পড়া, বলতে ওখানে ছোট ছোট অনেক তো আছে, তুমি দেখতে পারো। তো বইটা আমার এখনো পড়া হয়নি, জাস্ট হচ্ছে সূচিপত্রটা দেখছি, তো ওটা পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজেকে রাখে। আর এই তো ফাইনালি, আর আমার হচ্ছে কোনো বই বা হাদিস পড়লে আমার একটু দাগায় পড়তে বা যেটা ভালো লাগে সেটা একটু দাগ দিয়ে রাখতে ভালো লাগে। ফাইনালি এটা লুক এটা। আর হচ্ছে এই যে যেটা কোরআন শরীফ আমি একটা পড়ি, আমার সাহেব একটা পড়ে, তো দুইজনের দুইটা। আর নিচে রিসেন্টলি নতুন একটা নেওয়া হয়েছে, ওটা আমি এখনো টাচ করি নেই, দেখিও নেই অবশ্য, খালি নিয়ে রাখা হয়েছে। ফাইনালি এটার লুক এইটা। আর আমি খুব বেশি হচ্ছে যে
এমন কোনো জিনিস ইউজ মানে কোনো কিছু ডেকোরেট করার আগে চিন্তা করি যে এটা আমার পক্ষে মেনটেন করাটা কতটা সহজ। নিচে একটা হচ্ছে যদি আমি বড় পাপড় দিতাম, দেখতে হয়তো বা আপনার ভিডিওতে অনেক বেশি সুন্দর লাগতো, কিন্তু আসলে 2 দিন পর পর এটা ক্লিন করা অনেক বেশি ডিফিকাল্ট। আর পাপড় আমার মনে হয় অতিরিক্ত ব্যবহার করলে ঘর ছোট লাগে, কারণ অলরেডি এর সামনে 2 একটা আছে। তো এই জন্য আমি এটা করিনি। ফাইনালি এটা দেখতে এরকম খুব সিম্পল এবং সাধারণভাবে করার চেষ্টা করছি, যাতে করে আমি মেনটেন করতে পারি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।